22 সেপ্টেম্বর মুক্তি পাবে বহু প্রতীক্ষিত দেশের প্রথম সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র অন্তজাল। এর মধ্যে চলচ্চিত্রটি গড়তে যাচ্ছে নতুন রেকর্ড। একই দিনে আন্তর্জাতিক রিলিজ হচ্ছে সিনেমাটি। আমেরিকায়, কানাডা সহ বিশ্বের একাধিক দেশে বহু সিনেমা হলে প্রদর্শন হবে এই সিনেমা। এমনকি দেশের বাইরে রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পাচ্ছে অন্তজাল। কেবলমাত্র কানাডা ও যুক্তরাষ্ট্রেই নয়, 150টি বিখ্যাত থিয়েটারে 22 তারিখের থেকে চলবে অন্তজাল। এটাই আমেরিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাসের সর্ববৃহত্তম থিয়েট্রিক্যাল রিলিজের রেকর্ড। এমনকি বাংলাদেশের চাইতেও আমেরিকায় বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ার এর পক্ষ থেকে থিয়েটারের লিড সহ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্তজাল সিনেমাটি নির্মাণ করেছে ঢাকা অ্যাটাক ও অপারেশন সুন্দরবন খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন। অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় তারকারা। সাইবার সিকিউরিটি, হ্যাকিং, সোশ্যাল মিডিয়ায় নানা জটিলতা ও ঝুঁকি সহ আধুনিক তথ্য প্রযুক্তির যুগের নানা আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলছে। সাইবার প্রযুক্তি ভিত্তিক সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাসরুখ ইনান, অমিত সিনহা প্রমোদ। অন্তজাল সিনেমায় গল্প একেবারে মৌলিক ও বাংলাদেশের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন গল্প। প্রযুক্তিতে এগিয়ে যাওয়া স্মার্ট তরুণদের জীবনের সঙ্গে প্রেম ভালোবাসা, বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের বুননে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার জগৎ আর প্রযুক্তি সিনেমা অন্তজাল। এর প্লট গবেষণা করেছে ও গল্প লিখেছেন আশা জাহিদ ও সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছে পরিচালক নিজেই, সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। সরকারের ICT ডিভিশনে অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওস ও স্পাইল বাউন্ড লিও ব্যানের। দেশে সিনেমাটি পরিবেশনা করেছেন দি অভিকথা চিত্র। কানাডা ও আমেরিকায় পরিবেশনা করছে স্বপ্ন স্কোয়ার। 22 তারিখে মুক্তির পরপর দর্শক সিনেমাটি গ্রহণ করবেন এবং বাংলা সিনেমায় আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন ধারা তৈরি হবে বলে আত্মবিশ্বাস দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলারের অন্তজাল সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই। বিনোদনমূলক এবং খেলাধুলার সকল ভিডিও দেখতে চোখ রাখুন ঘড়ির কাঁটা ইউটিউব চ্যানেলে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।